শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রতিটা চন্দ্রযান থ্রি নিয়ে যে ভিডিও বানিয়েছি তার তলায় আমার এক ভাই একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। তো মনে করলাম আজকের এই সান্ধ্যকালীন আপডেটে আপনাদের সেই প্রশ্নটার উত্তর দিই। প্রশ্নটা খুব সুন্দর, এই যে ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান, এই রোভার এবং ল্যান্ডার চাঁদের মাটিতে যে নামবে 23শে আগস্ট, তারপর থেকে কেন 14 দিন মাত্র কাজ করবে, তারপর আর কেন এরা কাজ করতে পারবেন না? খুব সুন্দর, শুধু এই ভাইয়ের প্রশ্ন নয়, মনে হয় অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। কেন কেন 14 দিনের পর আর কাজ করতে পারবে না ল্যান্ডার বিক্রম? সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে জানাবো, আলোচনা করব চন্দ্রযান থ্রির ল্যান্ডার বিক্রম নিয়ে। তো বন্ধুরা, বলে রাখি এর উপরে যে শিল্ড লাগানো হয়েছে যার নাম হচ্ছে MLI, মাল্টি লেয়ার ইনসুলেশন। সেই মাল্টি লেয়ার ইনসুলেশন যেটা ইউজ করা হয়েছে আমাদের ল্যান্ডার এবং রোভারের উপরে, বা আমাদের সমস্ত মহাকাশ জানেই যে লেয়ারটা ইউজ করা হয়, সেই লেয়ারটার ক্ষমতা হচ্ছে মোটামুটি 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার, আর মাইনাসের দিকে মানে ঠান্ডার দিকে তার সহ্য করার ক্ষমতা হচ্ছে -20 থেকে -30 পর্যন্ত, তারপর কিন্তু সে আর সহ্য করতে পারবে না। মোটামুটি এরকমই একটা হিসাব রয়েছে। এবার চাঁদের মাটিতে 23শে আগস্ট যেই দিন নামবে, সেই দিন থেকে শুরু হবে, যেই অঞ্চলে নামবে সেই অঞ্চলে শুরু হবে দিন, 14 দিন ধরে, পৃথিবীর 14 দিন ধরে সেখানে চাঁদের ওই দক্ষিণ মেরুতে থাকবে দিন, তারপরে রাত নেমে আসবে, সমস্যাটা শুরু হবে তখন। চাঁদের বায়ুমণ্ডল নেই, তার জন্য সরাসরি সূর্যের আলো এসে পড়ে। আমাদের পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো আমরা তো বাঁচতেই পারতাম না, আপনারা জানেন সেটা। তো চাঁদে বায়ুমণ্ডল নেই, তাহলে বায়ুমণ্ডল না থাকার জন্য কি পরিস্থিতি হয়? বিষয় এটা দাঁড়ায়, যখন মানে যেই অঞ্চলে দিন থাকে 14 দিন ধরে, গরম বাড়তে বাড়তে প্রায় 120 এবং 125 কোথাও কোথাও 130 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যায়। তো দিনের বেলার এই যে তাপমাত্রা, মানে এই 14 দিন ধরে যে তাপমাত্রাটা শুরুতে কম থাকে, তারপর একেবারে যখন 7-8 দিনের মাথায় তখন তাপমাত্রা মারাত্মক থাকে, আবার আস্তে 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 করে কমে। তো এই যে 14 দিন ধরে তাপমাত্রাটা থাকে প্রায় অ্যাভারেজ 120 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই তাপমাত্রাটা সহ্য করার ক্ষমতা কিন্তু আমাদের ল্যান্ডার বিক্রমের রয়েছে। কিন্তু ঠান্ডা, ঠান্ডা যখন শুরু হয় সেখানে, মানে রাত নেমে আসে, ধরুন 23 তারিখে নামবে, 23শে আগস্টের পর আপনারা 14 দিন ধরুন, 10 দিন ধরলে পরের মাসের মানে সেপ্টেম্বরের 3 তারিখ, আর আরও যদি 4 দিন ধরেন 7 তারিখ, তার মানে সেপ্টেম্বরের 7 তারিখ অবধি সেটি কাজ করতে পারবে। তারপর যখন রাত নেমে আসবে, হয়তো রাত নেমে আসার শুরুতে তাও সেটা কাজ করে নেবে আমাদের পৃথিবীর একদিনের মতো, বা 12-13 ঘন্টা 14 ঘন্টার মতো, কিংবা আমি একদিন 24 ঘন্টাই ধরলাম, হয়তো 7 তারিখ পুরো দিনটা কাজ করে নেবে। তারপর যখন তাপমাত্রা কমতে আরম্ভ করবে, কারণ টানা 14 দিন ধরে সেখানে রাত চলবে, তাপমাত্রা ভয়ানকভাবে নেমে আসে সেখানে, প্রথমে -10, তারপরে -20, এইভাবে নামতে 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 -180 ডিগ্রি বা -200 ডিগ্রি পৌঁছে যায় কোথাও কোথাও। এই যে ঠান্ডা বা এই যে নেগেটিভ তাপমাত্রা, মানে -180 ডিগ্রি -200 ডিগ্রি, এটা সহ্য করার ক্ষমতা ল্যান্ডার বিক্রমের বা রোভার প্রজ্ঞানের নেই, নষ্ট হয়ে যাবে তার ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতি। তার জন্যই তাকে 14 দিনের প্ল্যান করে পাঠানো হয়েছে। এখন মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, 14 দিন পর যখন দিন আবার আসবে, মেশিনগুলো যখন গরম হবে, তখন কি যোগাযোগ করা যাবে? সম্ভাবনা কম, কারণ ওই যে বললাম এর উপরে যে শিলটা পরিয়ে পাঠানো হয়েছে, সোনালি ফয়েল যেটা লাগানো হয়েছে বডিতে, MLI, মাল্টি লেয়ার ইনসুলেশন, সেই মাল্টি লেয়ার ইনসুলেশন কিন্তু ঠান্ডা সহ্য করার ক্ষমতাই রয়েছে গিয়ে -20 থেকে -30, তার মানে -40, -50, -100 যখনই পেরোবে সে কিন্তু আর সহ্য করতে পারবে না
এবং আস্তে আস্তে তার ভিতরের ইনস্ট্রুমেন্টগুলো বসে যাবে। 14 দিন পরে যখন দিন আবার মানে সেখানে সূর্যের আলো পড়বে, দিনের আবার শুরু হবে, তখন ঈশ্বর তরফ থেকে আবার প্রচেষ্টা তো অবশ্যই করা হবে যাতে বিক্রম ল্যান্ডার বা প্রজ্ঞান রোভার আবার কাজ শুরু করে। তো সেটা অপেক্ষার ব্যাপার, সম্ভাবনা কম, সম্ভবত হবে না, তাও দেখবো আমরা। তবে আপাতত যেই প্ল্যানে ইসরো পাঠিয়েছে 14 দিনের জন্য, এই 14 দিনই কাজ করুক না, তারপরের কথা পরে ভাবা যাবে। তো এই ছিল কারণ কেন 14 দিনের বেশি সে কাজ করতে পারবে না। আমার এক ভাই বারবার জানতে চাইছিলেন, শুধু সেই ভাইয়ের প্রশ্নের উত্তর না, এটা অনেকেরই মনের মধ্যে প্রশ্ন ছিল, তার উত্তরটা আপনাদের কাছে দিলাম। তো আশা করি ছোট্টর উপর এই তথ্যমূলক ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে মাফ করবেন, ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর আমাদের সমস্ত ভারতবাসীকে জয় হিন্দ, বন্দে মাতরম। আর বাংলাদেশের যারা ভাইরা দেখছেন তাদের জন্য সালাম, টাটা।